बेनारस बांगाली दीघा पुरीर पड़े सबथेके ऐतिह्यपूर्ण एकटी जायगा होच्छे सेई बेनारस। मात्र 700 किलोमीटर दूरत्व कलकाता थेके, तो केन घुरबो ना बेनारसे? ताई बांगाली छुट्टी पेलेई तीन दिनेर जन्य चले आसे बेनारसे। फार्ष्ट एपिसोडे आम्रा तोमादेरके कयेकटी विख्यात जायगा दर्शन करिएछिलाम बेनारसे, किन्तु आजके सेकेंड एपिसोडे आम्रा देखाबो बेनारसे सेई विख्यात घाट, संगे थाकबे गंगा आरती आर शमशान। तो चलो संगे थेको आर देखते थेको। चैनलटी जदि सबस्क्राइब ना करे थाको तो प्लिज सबस्क्राइब करे बेल बटनटी क्लिक करे दिओ। बेनारसे टोटाल रयेछे 100 विख्यात घाट। 100 घाट एक्सप्लोर करा होयतो आमादेर काछे पसिबल नय़, आर सेई सबकटी घाट आजके आमरा नौका थेके एक्सप्लोर करब। आजके आमरा तोमादेरके घोराबो बेनारसे। আজকে আমাদের লিস্টে থাকছে বিখ্যাত কয়েকটি ঘাট, সেগুলো হচ্ছে 64 ঘাট, দারভাঙা ঘাট, চৌকি ঘাট, সঙ্গে থাকছে সেই বিখ্যাত দাসাসামিত ঘাট, তো আরও সঙ্গে থাকছে মণিকর্ণিকা ঘাট, যেটি ওয়ার্ল্ড ফেমাস একটা বিখ্যাত শ্মশান ঘাট নামও এখানে অতি পরিচিত। চৌকি ঘাট বেনারসের অন্যান্য ঘাটের মতোই এই চৌকি ঘাট হচ্ছে বিখ্যাত। কথিত আছে 1970 সালে বাংলার রানী রাসমণি এই চৌকিঘাটের উদ্ঘাটন করে থাকেন। চৌকিঘাট হচ্ছে কেদারঘাট ও হরিশ্চন্দ্র ঘাটের ঠিক মাঝখানে অবস্থিত। পাণ্ডে ঘাট এ মহাভারত কে পাঁচ পাণ্ডব বানায়ে হুয়ে সামনে वाला আপনি লোক দেখিয়ে পেড় वाला। মহাভারতের পাঁচ পাণ্ডের দ্বারা বানানো এই ঘাটটির নাম রয়েছে পাণ্ডে ঘাট। कहते के मारे जगह बनाया हुआ सीताराम ओंकार नाथ जी का, शाम को हरे राम हरे राम का भजन होता है इधर हमारे कृष्ण राम का। সামনে দেখতে পাচ্ছেন আপনারা 64 ঘাট। এই ঘাট বছরে দুবারই খোলে, হরির দিন এবং নবরাত্রির দিন। রানা মহল ঘাট, রানা প্রতাপজি যিনি রাজস্থানের রাজা ছিলেন তিনি এই ঘাটটি উদ্ঘাটন করে থাকেন। এই ঘাটটি রয়েছে বেনারসের একটা অন্যতম বিখ্যাত ঘাট। আমরা আস্তে আস্তে ঘাটগুলো দর্শন করতে করতে একটা বিখ্যাত ঘাটে পৌঁছে গেলাম। এই ঘাটটি রয়েছে বেনারসের একটা অন্যতম বিখ্যাত ঘাট। বিহারের রাজা তিনি এই ঘাটটির নামকরণ করেন। এই ঘাটটির নাম হচ্ছে দারভাঙা ঘাট। এখানে সেই বিখ্যাত সন্ধ্যারতি হয় যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, এবং এই ভিডিও শেষেই আমরা তুলে ধরব সেই দারভাঙা ঘাটের সেই বিখ্যাত সন্ধ্যারতি। এই ঘাটটি রয়েছে আরেকটি বিখ্যাত গঙ্গা আরতির জন্য ওয়ার্ল্ড ফেমাস ঘাট, যার নাম দাসাসামেদ ঘাট। এই ঘাটটি দেখার জন্য পৃথিবীর দূরদূরান্ত থেকে মানুষ আজও ছুটে আসেন। সেই গঙ্গা আরতি যেটা আমাদের শুধু ভারতের মধ্যে নয় গোটা ওয়ার্ল্ড জুড়ে যেটি বিখ্যাত। আপনারা এই জায়গাটায় বেনারসে যদি ঘাট দর্শন করেন আপনারা নৌকা করে আরামসে ঘুরতে পারবেন। যদি মনে করেন আপনাদের বাজেট ভালো তাহলে আপনারা 1000 টাকা দিয়ে ক্রুজ বুক করে নিতে পারেন, যেখানে আনলিমিটেড খাবার, সফট ড্রিঙ্কস সব কিছু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং ক্রুজের দামটা অনেকটাই কম থাকে, বাট উইকেন্ডে যদি আপনারা আসেন সেটা 1500 থেকে 2000 টাকার মধ্যে তারা চার্জেস করে, পুরোটাই আপনার বার্গেনিংয়ের ওপর। এখানে এনজয় করছি আর তোমরা বেনারস আসতে পারো। এখানে অ্যাকচুয়ালি তোমাদেরকে 400 টাকা করে পার হেড বলবে, অ্যাকচুয়ালি শেয়ারে এরা ঘোরায়, তো বার্গেনিং করলে অনেক কমে হয়ে যায়। তো আমরা এটাই আরে শান্ত যাও ইয়ার, তো আমরা এটাই 200 টাকা পার হেডে ঘুরছি, টোটালি অনেক চিপেস্ট। তো তোমরা বার্গেনিং করে নিও তাহলে আরও কমে হয়ে যেতে পারে। এরা টোটালি সব কিছু ঘাট ঘুরিয়ে দেবে, তার সাথে তোমাকে আরতিটাও তোমাদেরকে দেখিয়ে দেবে, পুরো গঙ্গা থেকে তোমরা আরতিটা এনজয় করবে। ওই যে ঘাটটা দেখতে পাচ্ছ, ওই ঘাটটা গাছ দেখা যাচ্ছে, ওটার নাম হচ্ছে ললিতা ঘাট। ওটা হচ্ছে এটি রয়েছে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত পশুপতিনাথ টেম্পেলের ওদেরই একটি অংশ। এই ঘাটটির নাম হলো ললিতা ঘাট। ললিতা ঘাটের ঠিক পাশেই রয়েছে সব থেকে বিখ্যাত এই করিডর, যেটি হচ্ছে মেন করিডর কাশী বিশ্বনাথ টেম্পেলের। অবশ্যই আসলে এই জায়গাটি ভিজিট করে নেবে। মণিকর্ণিকা ঘাট এটি ঠিক মেন করিডর কাশী বিশ্বনাথ টেম্পেলের পাশেই অবস্থিত। কথিত রয়েছে যদি আপনি এই ঘাটে এসে আপনার স্বজনকে দাহ করেন তাহলে পরজন্মে খুব ভালো জায়গায় আপনি স্থান পাবেন।
12টা ঘাট এবং শ্মশান তোমাদের দর্শন করানোর পরে এবার আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত গঙ্গা আরতি দেখার জন্য। আমরা পৌঁছে গেলাম দশাশ্বমেধ ঘাটে।